বাচ্চা চুলের ইস্যুতে আসতেছে, এটাও তো ত্বকের একটা পার্ট, এবং অনেক শিশুদের আসলে চুলের ভেতরে ময়লা দেখা যায় বা ফোড়ার মতো হয়, সেই যত্নটা। এবং এখন তো শীত, এখন তো আসলে প্রত্যেককে রেগুলার শ্যাম্পু করানো বা অনেকে ঠান্ডার ভয়ও করাবে না, শিশু সেই চুলের যত্নটা একটু জানতে। অত্যন্ত ধন্যবাদ। চুল আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, চুল নিয়ে এখনকার মায়েরা কিন্তু চুল নিয়েও সচেতন। চুলের ব্যাপারে একটা মজার তথ্য বলি, চুল কিন্তু চুল দেখে কিন্তু বোঝা যায় যে আপনি আপনার মানে শরীরের ভিতরে পুষ্টিটা কেমন। তো আমাদের যে বিভিন্ন ডিজিজ, ডিজিজে কিন্তু এ কিছু লক্ষণ কিন্তু চুলের ভিতরেও প্রকাশ পায়। আচ্ছা, অপুষ্টিজনিত কারণে চুলের হেলথও কিন্তু নষ্ট হয়ে যায়, চুলের কালার নষ্ট হয়ে যায়। ধরেন একটা বাচ্চা যদি খুব ভালো কিছুদিন খাওয়া দাওয়া করে এবং কিছুদিন ধরে অপুষ্টিতে ভুগছে, তাহলে চুলটার মধ্যেও দেখা যাবে একটা জায়গায় হেলথটা চুলের ভালো ল্যাংথের, একটা জায়গার হেলথের ল্যাংটা মানে ওই অনুযায়ী ভালো না, কালারটা ভালো না, ফেড, কিছু কালো, এটাকে বলে ফ্ল্যাগ সাইন। মানে একদিকে হেলদি আরেকদিকে ল্যাংথের আরেকটা আনহেলদি, এটা বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগে আমরা পেয়ে থাকি। তো এখানে চুলের যত্নের জন্য আমি বলবো যে চুলের উপরে তেল দেওয়া বা শ্যাম্পু করা তো জরুরি অবশ্যই, তার চাইতে বেশি জরুরি হচ্ছে খাবার দিকে খেয়াল রাখা, যে বাচ্চা কী খাচ্ছে, কোনোভাবে আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে কি না, প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছে কি না। আয়রন, জিঙ্ক, ফোলিক অ্যাসিড এবং প্রোটিন, এগুলো খুবই প্রয়োজন। আচ্ছা, এই জায়গা থেকে জানতে চাই যে ছয় মাসের পরে তো আমরা আসলে তাদেরকে খাওয়ানো শুরু করি, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই যে মানে বাচ্চাদেরকে আসলে এই যে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড এগুলো সব মানে আপনারা যদি একটু স্পেসিফিক বলেন, কারণ আয়রন, জিঙ্ক এটা সাধারণ মানুষের জন্য না, এটা কঠিন। ওদের উইনিং পিরিয়ডে যেটা, হ্যাঁ, তার তাকে খেয়াল রাখতে হবে যে সে প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা, বিশেষ করে যে মুরগি বা মানে প্রোটিনের মাছ, মুরগির ডিম, এগুলো তো আস্তে আস্তে দেওয়া শুরু করে, একেবারে একসাথেই না, এটা তো ধীরে ধীরে উইনিংয়ের একটা সিস্টেম আছে, ধীরে ধীরে দেয়। তো এই জিনিসগুলোর প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আয়রনযুক্ত খাবার যেমন শাকসবজি বা ডিমের কুসুমের ভিতরে কিন্তু আয়রন রয়েছে, এই খাবারটা খেয়াল রাখতে হবে। আর যদি বাচ্চা যদি ব্রেস্টফিডিংয়ে থাকে তাহলে মায়ের খাবারের প্রতি খেয়াল রাখতে হবে, মা মানে খাচ্ছে কিনা, কলিজা খাচ্ছে কিনা, ডিম খাচ্ছে কিনা, সে প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা, আয়রনযুক্ত খাবার শাকসবজি সে খাচ্ছে কিনা, হ্যাঁ, প্রচুর ভিটামিন জাতীয় জিনিসগুলো খাচ্ছে কিনা, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ তখন তো মায়ের কাছ থেকেই পুষ্টিটা পাবে। আর উইনিং পিরিয়ডে আমরা যে ভুলটা করি, আমাদের দেশের বাচ্চারা যেটা ভুল করে, সুজি জাতীয় একটা জিনিস, দুধ দিয়ে সুজি বা শুধু পানি দিয়ে সুজি, চালের গুঁড়ি খাইয়ে দেয়, পেটটা ভরে যায়, পুষ্টি অপুষ্টির কিন্তু এখান থেকে আমাদের দেশের অপুষ্টি মেই নিয়ে স্যাটিসফাই হয়ে যায়, হ্যাঁ, যে বাচ্চা তো খেয়েছে, সেইলাক খেলো বা সুজি খেলো, কিন্তু এটা না, আমাদের একদম আমরা যা খাচ্ছি বাচ্চাকে তাই খাওয়াতে হবে। মানে এটা পেডিয়াট্রিশিয়ানরা ভালো বলতে পারবেন আমার চাইতেও, তো ওইখানে যাতে সব উপাদানগুলো থাকে, যাতে প্রোটিনের জিনিসটা ঠিক থাকে, বিশেষ করে চুলের জন্য প্রোটিনটা কিন্তু খুবই জরুরি।